সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আসছি হচ্ছে মানে একটা বিয়ে বাড়িতে কিছু ফটোশ্যুট করতে, ঠিক আছে, মানে ভাড়া করছি আর কি। যেরকম দুজন মিলে আসছি, এই যে একজন আর একজন আমি, দেখি কীরকম দিন কাটে। এটা হচ্ছে প্রথমবার, প্রথমবার কীরকম হবে না হবে বলতে পারছি না, কিন্তু একটু লজ্জা লাগছে, মানে একটুটা অনেকই লজ্জা লাগছে, দেখি কীরকম হয়। তার জন্য মাস্ক পরে আসছে, এই যে মাস্ক পরে ভিডিও শ্যুট করবো আর কি, মানে ক্যামেরা দিয়ে, ঠিক আছে। এদিকে এদিকে, এই যে ক্যামেরা গিম্বল মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবো, বেশি হাই রেঞ্জের না, কম বাজেটে আর কি, ঠিক আছে। এই যে বিয়ে বাড়ি, মোটামুটি এখন আসলাম আমরা আড়াইটার সময়, তো দুই দিন রাত কাটালে লাগবে, আজকে রাতটা এবং কালকে রাতটা, দেখি কীরকম জার্নিটা কাটে। অবশ্যই আপনারা আজকেও দেখাও ভালো করে কেমন ফটো শ্যুট করলাম, কেমন হচ্ছে, ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে। मिलने से डरता है दिल, इकरार हो न जाए ना मिलो ना मिलो। So guys, বিয়ে বাড়ি থেকে একটু বাইরে আসলাম ঘুরতে, ঠিক আছে, যাইতে লাগবে আবার, মনে হয় ডাক পড়লো, খুব খারাপ লাগছে আর এখনই ঘুম ঘুম লাগছে, পুরো রাতটা বাকি আছে আরো, কি যে হবে বলা যাচ্ছে না, কি যে হবে মনে হচ্ছে, একটু ঘুমালে ভালো লাগে, দেখি কাজটা কমপ্লিট করি। কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় তোমায় বলি একবার কাছে দেখে। সো গাইস, এখন বাজে মোটামুটি 5:30 মতো, ঠিক আছে। তো মোটামুটি কন্যা বাড়ি থেকে আমাদের সবকিছু কমপ্লিট, এখন রওনা দিব ছেলে। দেখি যাই, ঘুমানোর চেষ্টা করবো, ঘুমানো পাচ্ছি কিনা, ঠিক আছে, ঘুমানোর সময় পাবো কি না, আর কি যে হবে, পুরো রাতটাই আর কি একদম ঘুম হয়নি, একটুকু ঘুম হয়নি, একটুকু নাজে হাল হয়ে গেছে, বরের গাড়িটা সামনে চলে গেছে, ঠিক আছে, ওটাকে আবার শ্যুট করতে লাগবে, তার জন্য একটু স্পিডে যাচ্ছি, বাইক নিয়ে আসছি বেশি করে না। Thank you.